অপরিত সবুজ আর পাহাড় ঘেরা প্রকৃতি প্রাণ প্রাচুর্যের অনন্য নিদর্শন বান্দরবান জেলার আলীকদম উপজেলা। বান্দরবান জেলা থেকে প্রায় 111 কিলোমিটার দূরে অবস্থিত আলীকদম উপজেলার আয়তন প্রায় 886 বর্গ কিলোমিটার। এই নিবিড় পাহাড়ি এলাকাটিতে প্রায় 50,000 মানুষের বসবাস। মূল জেলা থেকে 100 কিলোমিটারের দূরত্ব, দুর্গম যাতায়াত ব্যবস্থা ও পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে সহিংসতার কারণে উপজেলাটি উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে ছিল। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে পার্বত্য শান্তি চুক্তি করার মধ্য দিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন শুরু করে, কিন্তু পরবর্তী সরকার সেই অগ্রযাত্রা ধরে রাখতে পারেনি। তবে 2009 সালে আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় আসার পর পার্বত্য শান্তি চুক্তির সফল বাস্তবায়ন ও বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নের ফলে উপজেলাটির অবকাঠামো ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে প্রায় সব ক্ষেত্রেই উপজেলাটিতে লেগেছে উন্নতির ছোঁয়া। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্য সত্ত্বেও দুর্গম পথঘাটের কারণে পর্যটকরা এই এলাকায় আসতে পারতেন না। বর্তমানে রাস্তাঘাটের উন্নতির কারণে প্রচুর পর্যটক ভিড় করছে আলীকদমে। আমরা ঢাকা থেকে এসেছি ফ্রেন্ডরা মিলে, তো আলীকদমে আগে কখনো আসা হয়নি। আমি প্রচুর পরিমাণে ট্যুর করি। আগে শুনছিলাম যে আলীকদমের রাস্তাঘাট বা এর যোগাযোগ ব্যবস্থাটা তো বেশি ভালো ছিল না, তবে ইদানিং এর মানে ডেভেলপের কারণে আমি শুনেছি মানুষের কাছ থেকে যে রাস্তাঘাট ভালো হয়েছে, এই জন্য আমি এখানে আসছি আর কি। ২০০৯ সালের মাত্র 9 কিলোমিটার পাকা রাস্তার জায়গায় এখন উপজেলাটিতে 173 কিলোমিটার পাকা রাস্তা হয়েছে। দেখুন, পর্যটক আসাতে আমাদের ভাড়াও বাড়ছে, যে এখানে নিরাপত্তাও বাড়ছে, রাস্তাঘাটও ভালো হয়েছে মাশাল্লাহ। এখন সবাই নিরাপদভাবে চলাফেরা করতে পারতেছে। পর্যটন শিল্পের উন্নতির ফলে এই অঞ্চলের অর্থনীতিও চাঙ্গা হয়েছে। পর্যটকের গাইড, অটো, চান্দের গাড়ি ইত্যাদি বাহনের চাহিদা বাড়ায় আয় বেড়েছে স্থানীয় জনগণের। আমি অটো ড্রাইভার, 3 বছর ধরে অটো চালাই। এখন আগের চাইতে অনেক উন্নত হয়েছে। আগে রোড গার্ড ভাঙা ছিল, এখন ভাঙা নাই। এখন অনেক দিকে রোড হয়েছে, এখন টুরিস্টরা এসে আসে, বেশি বেশি আসে, আমরা বারামাইরে অনেক শান্তি পেতেছি। পর্যটনের কথা মাথায় রেখে গড়ে উঠেছে নতুন নতুন অনেক স্থাপনা। পুকুরের মাছ বিক্রি করি এবং কক্সবাজার সমুদ্রের মাছ বিক্রি করি, যথাসময় যেদিন যা পাই তা বিক্রি করি। আগের চেয়ে এখনের দিন ভালো যাচ্ছে। আগে এখানে খাটের একটা সনের ছিল, এখন এই সরকারের আমলে ভালো বিল্ডিং হয়েছে। এই বিল্ডিংয়ে আমরা খুব ভালোভাবে ব্যবসা করতেছি। পুকুর বেশি হওয়ার কারণে মাছ চাষ করতে এখন সুবিধা হয়েছে, খাবার দাবার সবগুলো হওয়া যাইতেছে, এখন মাছ চাষ করে লাভবান হইতেছি আমরা। বাজার চাঙ্গা হওয়ার সাথে সাথে ফিরেছে স্থানীয় কৃষকদের ভাগ্য। কিছু কষ্ট হয় আর কিছু সুখ হয়। সুখের মধ্যে মনে করে রেট, মালের রেট যদি একটু বেড়ে যায় তাহলে একটু কষ্ট থেকে বেঁচে যায়। ক্ষেতের মধ্যে আমাদের বেতন দেওয়া হয় মনে করো 400 টাকা, যে 700 টাকা থেকে এখন 500 টাকা হয়েছে। ফসল এবং অন্যান্য প্রাণীজ খাদ্যপণ্য উৎপাদনে তারা হয়েছেন আরও মনোযোগী। উন্নত চাষ পদ্ধতি অবলম্বন ও পণ্য পরিবহনের পথ সুগম হয়। ধান ও অন্যান্য শাকসবজি চাষের পাশাপাশি গবাদি পশু ও মৎস্য উৎপাদন এখন আগের চেয়ে অনেক লাভজনক, যার ফলে বৃদ্ধি পাচ্ছে উপজেলার সার্বিক কৃষি উৎপাদনের হার। 2009 সালে যেখানে 10,688 হেক্টর জমিতে 1,09,552 মেট্রিক টন ফসল উৎপাদন হতো, 2021 সালে সেখানে 14,851 হেক্টর জমিতে প্রায় 1,53,559 মেট্রিক টন ফসল উৎপন্ন হচ্ছে। পরিবারগুলোর আর্থিক সামর্থ্য বৃদ্ধির কারণে সন্তানদের শিক্ষার দিকেও নজর দিতে পারছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2010 সালে নতুন শিক্ষানীতি প্রণয়ন করার পর থেকে এই অঞ্চলের মানুষের শিক্ষা লাভের সুযোগও বেড়েছে। 2009 সালে যেখানে মাত্র 14টি প্রাথমিক বিদ্যালয় ছিল,
2021 সালে সেই সংখ্যা 50টি। এসব বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে শিশুবান্ধব পরিবেশে শিক্ষাদান চলছে। মাল্টিমিডিয়া ক্লাসে আমাদের পড়ালেখা করতে অনেক ভালো লাগে, আর পড়ার সময় মনোযোগ থাকে, আনন্দে ভরে যায় পড়ার সময়। আর ম্যাডাম থেকে মাল্টিমিডিয়া ক্লাসে অনেক কিছু শিখতে পারি। আমাদের আগে যেই ক্লাসরুমগুলো ছিল চক ডাস্টার এবং বই খাতাপত্র নিয়ে, এখন আমরা সেই গণ্ডি থেকে বের হয়ে আসছি। আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুমে বিভিন্ন ছবি, উপাত্ত, তথ্য, ভিডিও চিত্র উপস্থাপনের মাধ্যমে শিশুদেরকে বিষয়বস্তুগুলোকে খুব সহজেই বোঝাতে সক্ষম হচ্ছে এবং শিশুরাও তা খুব আনন্দের সাথে গ্রহণ করছে। 2009 সালে 4টি মাধ্যমিক বিদ্যালয়ের সাথে যোগ হয়েছে আরও 3টি মাধ্যমিক বিদ্যালয়। মাত্র 10 বছর আগেও আলীকদমে শিক্ষার হার ছিল মাত্র 23%, যা 2021 সালে এসে দাঁড়িয়েছে 51.39%। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীদের বেশিরভাগই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। কিছুদিন আগেও যাদের পরিবারে ছিল দারিদ্র আর দৈন্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এমন 290টি গৃহহীন পরিবার পেয়েছে মাথা গোজার ঠাঁই। আমার তো ঘর বাড়ির অনেক কষ্ট হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দিয়ে ফজিল অনার সুখী করে হার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধন্যবাদ। ইনকাম না থাকার কারণে, গণ না থাকার কারণে এই ছেলে মেয়েরে স্কুলও পাঠাইতে না, মসজিদ মাদ্রাসা পাঠাইতে পাইতাম না। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দিয়ে রে আর আর বেশি সুযোগ সুবিধা কল দিয়ে আর ছেলে মেয়ে কল স্কুল তো পাড়াইতে আশ্রয়ণের পাশাপাশি সরকারের সামাজিক খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় এই এলাকার দারিদ্র পীড়িত জনগণের দৈন্য অনেকটাই ঘুচে গেছে। 97 সালে 2 ডিসেম্বর শান্তি চুক্তির পর এখানে একটি উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়, বিশেষ করে আমাদের এই যে সামাজিক খাদ্য নিরাপত্তার মাধ্যমে সেখানকার মানুষ সরকারের বিজিডি কার্ড, বিজেএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিভিন্ন সুযোগ সুবিধা মানুষ পাচ্ছে। এক কথায় মানুষের জীবন মান বেড়েছে। দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে বিদ্যালয়ে আসতে শিক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখে দুর্গম এলাকাগুলোতে শিক্ষার্থীদের জন্য স্থাপন করা হয়েছে আবাসিক হোস্টেল। শিক্ষার পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে এই এলাকার মানুষ এখন প্রতিটি জরুরি প্রশাসনিক কাজ ইউনিয়নে বসেই করতে পারছেন। আমাদের যখন ডিজিটাল সেন্টার ছিল না তখন আমাদের বিভিন্ন ধরনের ভোগান্তি হতে হতো। ডিজিটাল সেন্টার হওয়ার কারণে আমরা জন্ম সনদ, মৃত্যু সনদ আমরা খুবই দ্রুত পেয়ে যাচ্ছি। যখন ডিজিটাল সেন্টার ছিল না আমাদের তখন একটা প্রত্যয়ন বা একটা দরখাস্ত লেখার জন্য আপনার উপজেলায় যাইতে হতো, কিন্তু সেটা আমরা 10-15 মিনিটের মধ্যে দিতে পাচ্ছি স্বল্প খরচের মাধ্যমে। এই বাংলাদেশ সরকারের উদ্যোগে যেটা ডিজিটাল সেন্টার একটা ওই পদ সৃষ্টি করেছেন, সেটার জন্য আমরা আমাদের ওই পরিবারের জন্য সন্তুষ্ট, আর আমাদের জন্য একটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, প্লাস পাশাপাশি আমরা স্বাবলম্বী হয়েছি। 2009 সালের পর থেকে উন্নয়নের প্রায় সবগুলো সূচকে পাহাড় ঘেরা বান্দরবানের আলীকদম উপজেলা অভূতপূর্ব উন্নতির ছোঁয়া পেয়েছে। আমরা এই উপজেলার বর্তমান চিত্র যদি আমরা পর্যালোচনা করি, যে এখানে 2009-10 সাল থেকে বর্তমান পর্যন্ত যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো হয়েছে সেই প্রেক্ষিত বিবেচনাগুলো আমরা দেখতে পাবো। এখানকার যে প্রথমে আর্থসামাজিক যে অবস্থা, এই অবস্থা অনেক পূর্বের তুলনায় অনেক পরিবর্তন হয়েছে। বিশেষ করে আমাদের এখানকার একটা সময় দারিদ্রতার হার প্রচুর পরিমাণ, দরিদ্র ফ্যামিলি ছিল, কিন্তু বর্তমান সরকারের বিভিন্ন ধরনের অর্থনৈতিক যে কর্মকাণ্ডের ফলে বিশেষ করে আমাদের কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ধরনের সহায়তা করা, সরকারি এবং বেসরকারি পর্যায়ে বিভিন্ন সহায়তার কারণে বিভিন্ন ধরনের তাদের কর্মসংস্থান, প্রচুর পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এতে করে দারিদ্রতার হার অনেকাংশে হ্রাস পেয়েছে। বর্তমানে দারিদ্রতার হার আমার কাছে মনে হয় এটা 40%-এর নিচে নেমে এসেছে বলে আমি বিশ্বাস করি। দেশের প্রত্যন্ত এই উপজেলাটিতে সরকারের উন্নয়ন মিশনের আওতায় আনা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের আর্থসামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে আলীকদম উপজেলা হয়ে উঠেছে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের অবিচ্ছেদ্য এক অংশ।
মিগিলো দেবা